স্প্রিং ফ্রেন্ডস আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আলিয়া ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আলিয়া ইউনিভার্সিটিতে আপনারা যারা অপেক্ষা করছিলেন যে কবে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে ফর্ম ফিল তো আপনারা করে দিয়েছেন এবং যারা এন্ট্রান্সের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে একটি আপডেট নিয়ে চলে এসেছি হয়তো অনেকে আপনারা জেনেও গেছেন আগে তাও আজকে আমার ডিউটি আপনাদেরকে পুরোপুরি আপডেটগুলো দেওয়ার তো প্রথমত যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেখান্ডে প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট বিভিন্ন ইউনিভার্সিটি সেটা ক্যালকাটা হোক আলিয়া হোক প্রেসিডেন্সি হোক ডাব্লু বিএসই হোক নর্থ বেঙ্গল হোক এস কোচবিহার পঞ্চানন বর্মা বর্ধমান ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক ডাব্লু বিসিটি হোক ম্যাকআট হোক যে কোনো ইউনিভার্সিটির আপডেট এখানে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন একদম প্রথমে আমরা দেখে নিতে চাইবো যে আলিয়া ইউনিভার্সিটির যে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনটাতে ঠিক কী কী বলা হয়েছিল প্রথমত আপনাদের স্মরণ করিয়ে দিই যারা জেনারেল ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কিন্তু একত্রিশ তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে কিন্তু যারা বিটেক বিসিএ ল্যাটারাল এন্ট্রি ইঞ্জিনিয়ারিং বা নার্সিং প্রোগ্রামের জন্য রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষা আপনাদের হবে এবং এন্ট্রান্স পরীক্ষার ডেট আপনাদের ধার্য হয়ে রয়েছে আঠাশে অগস্ট এটা আপনারা আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি এই জায়গাটিতে আপনারা লগ করেন লগ ইন করার সাথে সাথে এখানে সাইন ইন করলে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ডে পুরো ইনস্ট্রাকশন আপনাদের দেওয়া থাকবে তো চলুন একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেখানে ঠিক কী কী বলা রয়েছে তো তার আগে আমরা এখানে একবার দেখে নেব যে কিসের কিসের কোন কোন কোডের পরীক্ষা কবে তো আমার কাছে যেহেতু একটা কোডই রয়েছে বা একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে আমি বেশি আপনাদের দেখাতে পারছি না আপনারা অবশ্যই বলবেন যদি কোনো প্রবলেমে পড়েন কোড ইউ টোয়েন্টি ইউ টোয়েন্টি টু এবং ইউ থার্টি ওয়ান এই কটা কোডের যে আপনাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এন্ট্রি পরীক্ষা আপনাদের হবে এর মধ্যে বিএসসি নার্সিং ল্যাটারাল এন্ট্রি এবং আপনাদের বিটেক কিন্তু রয়েছে তো চলুন দেখে নিই যে কি কি রয়েছে তো প্রথমে আমরা এখানে ইউজার নেমটি দিয়ে দেবো দেখুন এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবার এখানে আমি করে দেবো সাইন ইন এ ক্লিক তো সাইন ইনে আমি এখানে ক্লিক করে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করার পর দেখুন আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের সম যেখানে আপনাদের সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশান দেখুন এখানে রয়েছে আপনি এখানে যা যা করতে চাইবেন আপনার ফর্মটি আপনি এখানে প্রিভিউ করতে পারেন এবং কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন কোন আস্ট কোয়ারিজ হলে আপনি করতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করতে পারছেন বা এখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারছেন তো এখানে আমি জাস্ট ক্লিক করে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর অ্যাডমিট কার্ডটি এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে প্রোগ্রাম কোড আপনাকে সিলেক্ট করতে হচ্ছে এখানে প্রোগ্রাম কোডটি হচ্ছে থার্টি অর্থাৎ জেনারেট রিপোর্ট তো এই জেনারেট রিপোর্টে আমি জাস্ট একবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জেনারেট রিপোর্ট ক্লিক করার পর দেখি অ্যাডমিট কার্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর সমস্ত ডিটেল এখানে রয়েছে এখানে আপনার ছবি থাকবে আপনার মোবাইল নাম্বার থাকবে সব ডিটেল এখানে কিন্তু থাকবে সেই ডিটেল থাকার পর দেখুন কবে আপনার পরীক্ষা হচ্ছে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আঠাশ আট অর্থাৎ আঠাশ তারিখে আপনার পরীক্ষা এক্সাম টাইম হচ্ছে দুপুর দুটো রোল নাম্বার হচ্ছে আপনার এটা বিএসসি নার্সিং প্রোগ্রামের জন্য এই ক্যান্ডিডেটটা এক্সাম দিতে চলেছে তো এই এক্সামটি আপনাদের অফলাইনে হতে চলেছে এবং দেখুন ভেনিউ কি দেওয়া রয়েছে পরীক্ষার সেন্টার হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির নিউ টাউন ক্যাম্পাস যেটা রয়েছে সেখানে তো এইভাবে আপনাদের পুরো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং এখানে ইনস্ট্রাকশনগুলো রয়েছে রকম বুকস বা রকম রিটেন মেটেরিয়াল ম্যাগাজিন ইলেকট্রনিক ওয়াচেস এগুলো নিয়ে যাওয়া যাবে না সেখানে আপনাদেরকে আইডি প্রুফ নিয়ে যেতে হবে সেটার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স স্কুল ওর কলেজ আইডি কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত জিনিস সেখানে হতে পারে এবং নেক্সট বাদবাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আপনারা এখান থেকে চেক করে দেখে নেবেন যারা এখানে অ্যাডমিশান নিতে চলেছেন অর্থাৎ যে যে সাবজেক্টে তারা এখানে সেটা ডাউনলোড করে নেবেন নিয়ে পুরো ইনস্ট্রাকশন ওয়াইজ আপনারা কাজ করবেন এবং মেরিট লিস্ট পাবলিশ হলে অবশ্যই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই অল দ্য